আজকে কি বৃহস্পতিবার? প্রতিদিন কেন মনে হবে যে আজকে বৃহস্পতিবার? গতকালকেও তো একই কথা বলছিলি, আজকে কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার হয় একটা গানই আছে, সপ্তাহে চার শনিবার হোনা চাইয়ে, তাহলে তো এটা তো ভুল গান। পাগল সারাদিন বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, প্রতিদিন এক কথা। আরে বাবা রে, প্রতিদিন এক কথা বললে যদি একটা মিথ্যা সত্যি হয়ে যায় তা আমাদেরই লাভ। আচ্ছা, প্রতিদিন বৃহস্পতিবার হলে তার পরের দিন আমরা প্রতিদিন ছুটি পাবো। প্রতিদিন বৃহস্পতিবার হলে সপ্তাহে আমরা দেখেন তিনটা শুক্রবার পাবো, চারটা বৃহস্পতিবার পাবো, হয়ে গেল সাত দিন। তিনটা বৃহস্পতি শুক্রবার পাইলে মনে করেন চারটা বৃহস্পতিবার, চারটা বৃহস্পতিবার মাত্রের মানে হলো চারটা চান রাইত, আর তিনটা শুক্রবার মানে তিনটা ঈদ, সপ্তাহে তিনটা ঈদ আর চারটা চান রাইত। আপনি কি কি মনে করছেন? ওভার বাজেট প্রোডাকশন, কিন্তু মনে করেন যে ভাবতে তো সমস্যা নাই, স্ক্রিপ্টটা লিখতেই পারে। তো লাইভ কি আছে, চলে না? আজকে লাইভ থাকবে না, লাইভ নাই তো, লাইভ আজকে ক্যান্সেল করে, চলে না। হ্যাঁ, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বলটু দ্য টু ফান কিংস, আজকে লাইভ ক্যান্সেল বলিয়াও চলিতেছে, আপনারা শুনছেন এবং সাইমেন্টিনিয়াসলি দেখতে পাচ্ছেন আমাদেরকে লাইভে। সাইমেন্টিনিয়াসলি রে বাবা, অর্থ বলে দে। সাথে সাথে, সাথে সাথে, একই সাথে, একই সাথে, এট এ টাইম। আচ্ছা আচ্ছা, সেম টাইম ইন দ্য ওয়ার্নিং অফ দ্য মোমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড এর ঘড়িতে। আজকে ইংরেজি শেখা হয়েছে, কোন দরকার নেই আপনাকে যেটা করতে হবে নাম্বারে কল করতে হবে সেটা হলো 02556569। আবার বলে দিচ্ছি নাম্বারটা, অনেকে বলবেন তাড়াহুড়ো করে বলছি বলে শুনতে পারেন নাই ভাই, জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিবেন, জায়গায় গিয়ে নাম্বার লিখে দিয়ে আসবো, 02553-06-59। আর আমাদেরকে শুনতে হলে মোবাইলে গিয়ে 02111-23555 এটা লেখা দরকার নেই। আমাদের শুনতে হলে কানে হেডফোন গুঁজে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হাত মুখ ধুয়ে, কানটা পরিষ্কার করে, মুখ টুক ধুয়ে, সোনো বাটার মেখে একদম আয়নার সামনে বসে কানে হেডফোন দিয়ে নিজে হাসবেন এবং অন্যকে হাসার জন্য শুনতে থাকবেন। আচ্ছা, শুনতে শুনতে যদি কোনো কারণে মনে হয় যে আমাদেরকে শুনতে ভালো লাগছে না, তাহলে প্লিজ অ্যান্ড প্লিজ চেক অ্যানাদার টাইম যে আপনি সত্যি সত্যি 94.8 আছেন কিনা। আচ্ছা, দেখবেন যখনই দেখবেন ভালো লাগতেছে না, মনের ভুলে হাতে চাপ লেখা অন্য চ্যানেলে চলে যাচ্ছে। কনফিডেন্স লেভেল, লেভেল কনফিডেন্স লেভেল, জাস্ট দিও বাটন চাপ দিয়ে আবার 94.8 এ ফিরে এসে দেখবেন আবার আগের ফিলিংস। কনফিডেন্স লেভেল কাকে বলে, মানে অনেকেই বলতে পারেন যে তোমাদের শুনতে শুনতে মাঝে মাঝে হারিয়ে যায় অন্য দুনিয়ায়, অনেকে বলতে পারেন তোমাদের শুনতে শুনতে মাঝে মাঝে মনে হয় তোমাদের পাশেই বসে আছি। এটা আসলে বড় করে বলছি না, আমাদেরই ক্রেডিট ভাই, এত প্রশংসা না কেন? মানে আমি দেখছি যে আমি যখন মানে বাজে বকি তখন আপনি আমাকে থামান না, যখন আমি কিছু বলতে শুরু করি না না যখন বাজে বকি তখন আপনি থামান না, যখন আমি খুব বাজে বকি তখনও থামান না, যখন আমি বাজে বকতে লিমিট ক্রস হয়ে যাই তখনও থামান না, মানে আপনি কখন থামাতে চান? আপনি আপনি বুঝিনি আপনি কি দেখতে চান, যেটা শেষ কোথায়? আর যখন একটা ভালো কথা কয়ে দিন তার থামাইবো, যেখানে খুশি যাও সন্ধ্যার আগে চলে আসবা, মানে ডিপ্রেশনে যাও, ফ্রাস্ট্রেশনে যাও, যেখানে যাও বাবা যাও, কিন্তু চলে আসবা, চলে আসতে হবে। আমুক খিদা লাগছে, দাঁড়া রান্ধতেছি, আমুক খিদা লাগছে, বাবারে কুটতেছি, আমুক খিদা লাগছে, ওরে বাবারে চুলাই বহাইছি, আমুক খিদা লাগছে, ওই সে রে মা একটু ওয়েট কর, আমুক খিদা লাগছে,
করাই দিয়া মেরা ফালাই দিয়া আমারে খা। তারপরে উল্টা দিক থেকে যখন হচ্ছে যে আম রান্না বান্না হয়ে গেছে, খাবার দেয়া হয়েছে টেবিলে, কিন্তু তুই পরে খাবি, তখন এ খাইতে আসো আমি একটু পরে খাবো, গুনে গুনে 10 সেকেন্ড পরে, একটু পরে হয়েছে এবার আসো, হয়েছে তো এবার আসো, মানে একটু পরে মানে তো অনেকটু পরে হইতে পারে, বুঝো না। তারপরে বর্তমান যুগের কিছু নতুন কিছু হচ্ছে যে নতুন ডায়লগ খুঁজে পাইছে আমরা, আম্মু খুদা লাগছে মোবাইল খা, বুঝলাম না আমার গুণ না হয় মানে কমন সেন্স মানে সেন্স চলে গেছে, আমরা বুঝি না সারাক্ষণ মোবাইলের মাথা গুজে রাখি, তাই বলে আম্মু কি বুঝতে কেন, তারা কিভাবে কবে থেকে বুঝতে শিখলো যে মোবাইল খাওয়ার জিনিস, হোয়াট ইজ দিস, তুমি বলতে পারতাম মোবাইল দেখে কেক খা, কোক খা, কলা খা, কমলা খা, আমরা খা, জাম্বুরা খা, তা না করে মোবাইল খা, খাওয়ার পরে দেখবেন আসলে আপনি মোবাইল খাই লেছেন, হাতে মোবাইল নাই, সারপ্রাইজ বন্ধু নতুন মোবাইল কিনছো মিষ্টি খাওয়াও, সাথে সাথে মোবাইল বেচা মিষ্টি কিনে লইছে, বন্ধু নতুন মোবাইল কিনে নিয়ে আসছে, আর এক বেস্ট ফ্রেন্ড মজা করে বলছে কিরে বন্ধু নতুন মোবাইল কিনছ মিষ্টি কিনে মিষ্টি খাওয়া, ফ্রেন্ডশিপ কাকে বলে, ছেলেটাকে মিষ্টি খাওয়ানোর জন্য বন্ধু মোবাইল বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে মিষ্টি নিয়ে আসছে, এটা হলো ইমোশনাল। এই গল্পটা আগে প্রথমে ফানি ছিল, তারপর ইমোশনাল হলো, এবার হলো স্যাড, মানে কান্দা দিব এই সিনেমা দেখতে নাটক দেখতে গল্প শুন না, চোখের থেকে পানি বের করতে হবে এই গল্প দেখতে দেখতে, পানি ঢুকাও চোখে, পানি ঢুকাও, বন্ধু নতুন মোবাইল কিনছে, চার পাঁচজন বন্ধু এসে বলো ওয়াও, মানে সে জীবনে তার কঠোর পরিশ্রম সারা জীবন টিউশনি করে ব্যাংক ভেঙে মাটির ব্যাংকের টুকরা এখনো রাস্তা পরে ফ্লোরের মধ্যে আছে, সে দেখাও আরে মাটির ব্যাংক ভেঙে তুই মোবাইল কিনছস, ট্রিট বন্ধুর আতে ঘা লেগেছে, তিনবার শট যাবো চিকিস চিকিস, বন্ধুদের সব ফ্রেন্ডের দিকে একবার করে শট চিকিস 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 চিকিস, না 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 না, তার কাছে তো পকেটে ফুটা করিও নাই যে বৃষ্টি খাওয়াবে, কিন্তু বন্ধুরা চাইছে এখানে না বলা যাবে, বন্ধুর জন্য সে মোবাইলের দোকানে ফেরত গেল, গিয়ে মোবাইল বিক্রি করলো, করে টাকা নিল, টাকা নিয়ে সে মিষ্টির দোকানে গেল, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনলো, মিষ্টি হাতে নিয়ে বন্ধুদের সামনে গেল, রেস্টুরেন্টে মিষ্টি কোটাটা খুলে দিল, খুলে বললো নে মোবাইল কেনার মিষ্টি খা, সবাই মিষ্টিটা খেয়ে এক পিসও মিষ্টি নাই, এমন সময় সেই বন্ধুদের মধ্যে থেকে একজন একটা ব্যাগ ওর হাতে দিল, এটা কি তুই আমাদের মিষ্টি খাওয়াইলি, তোর জন্য একটু গিফট আনবো না, ফ্ল্যাশব্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট শট, দেখা যাচ্ছে যখনই সেই মোবাইলটা বিক্রি করে চলে গেল সেই বন্ধুরা ওই টাকা দিয়ে মোবাইলটা আবার কিনলো, কিনে ওর জন্য গিফট হিসেবে নিয়ে আসলো, ছয় বন্ধুর চোখে পানি, মানে কাহিনী হলো গিয়া তুই একটা মোবাইল কিনার লিগে মিষ্টিও কিনাইলি, মোবাইল দেখবো বেচাইলি, আবার মোবাইল আবার কিনাইলি, আবার ওই দোকান থেকে কিনা লইলি, কি চাস কেন আসলে, কি চাস খালি মানুষের মনের ভিতরে তোলপার সৃষ্টি করে লাস্টে লাভটা হইলো গিয়া দোকানদারের, হ্যাঁ দুইবার বেচা, একবার একবার লাভ নিয়ে বেচলো, আবার ওটা কম দামে কিনলো, আবার বেচলো, আবার বেচলো, একটি মোবাইল দুবার বিক্রি করে, দুইবার বেচলা, এক দুইবার বিক্রি করলো, একবার আবার কম দামে কিনলো, ওদিকে মিষ্টি লা লস হইছে, মিষ্টি একবারই কিনছে, এই এই ট্রিট এই এই নাটক করার জন্য আবার রেস্টুরেন্ট ওয়ালাদের লাভ হলো, তারা আবার রেস্টুরেন্টে বসছিল, বসছিল কি একটা অবস্থা, সবচেয়ে বেশি লস হইছে ডিরেক্টরের আর আমাগো, 15 মিনিট লস হইছে আমাগো জীবন থেকে এই নাটকটাকে এক্সপ্লেইন করতে গিয়ে, আরে বাবা তিনটি ভার্সন শুনালাম, নাট বল্টু তো হচ্ছে যে হরেক রকম আইটেম থাকে, শুধুমাত্র আমাকে যে বলে নাকি এই যে একটা নাটক বলে বলে দেখায় দিলাম, হ্যাঁ বন্ধুত্ব নাটকে তিনটি ভার্সন শুনাইলাম, ফানি স্যাড চোখ দেখ কান্দন বের করে নিছি, কোন ভার্সনটা আপনাদের ভালো লাগলো লিখে পাঠান আমাদের 2629 এই নম্বরে, ডিরেক্টর তো ভুলে গেছে, হ্যাঁ 26 কোন ভার্সনটা আপনার পছন্দ হলো, ফানি ফানি
স্যাড চোখ দিয়ে পানি বের করে চোখ দিয়ে পানি বের করার ভার্সন বলতেছে যে বন্ধু আমি কিন্তু বন্ধু আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না বন্ধু বন্ধু আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না আবার কথা হইলেই বন্ধু আমার কিছু ভালো লাগতেছে না আবার ফোন করলে বন্ধু কিছু ভালো লাগতেছে না সামনাসামনি দেখা হইলো বন্ধু দোস্ত থাম তোর এই ভাল লাগতেছে না ভাল লাগতেছে না হই না এখন আসলে আমারও ভাল লাগতেছে না দুজনের একলা ভাল লাগতো দুজনে একসাথে কোরাসে বলতে বন্ধু আমার কিন্তু এখন আমাদের ভাল লাগতেছে না বন্ধু এটা মজার গল্প তাহলে এটা সেট বানানো যায় শাওন মজুমদার দেখেটে চোখ দিয়ে পানি বাই করে আমার বৈশিষ্ট্য লেখা থাকবে টাইটেলে আমার ট্যাগলাইন থাকবে যে শাওন মজুমদার ডিরেক্টর ব্র্যাকেটে চোখ দিয়ে পানি বাই করে দে যদি কোনো সিনেমা বা নাটকে আমি ডিরেকশন দিই এবং সেখানে চোখ দিয়ে পানি না বেরে আমি হলের মধ্যে সবাইকে নিজ দায়িত্বে নিজ করে দে টুথপিক কিনে দেবো সিনেমা দেখা শেষ হলে নিজের চোখে পানি বের করে তারপরও আমার এই নাম খারাপ করা যাবে চোখ দিয়ে পানি বের করে দেয় আর আপনি যদি নিজের গুঁতা দিতে না থাকে আমি নিজস্ব ডাক্তার রাখবো ওখানে ব্যানোর চোখে গুঁতা দেওয়ার জন্য চোখ দিয়ে পানি বের করে দেবো গুঁতা দেওয়ার জন্য তারপরে হচ্ছে এই চোখ দিয়ে পানি বের করে দেয় এই নামে হবে না ডিরেক্টরের নাম হবে গুতাগুতি ডিরেক্টর আমার সিনেমার নামগুলো এরকম থাকবো মনে করো আগুন ব্র্যাকেটে চোখ দিয়ে পানি বের করে দেয় আগুন দা চোখ দিয়ে পানি বের করে দা চোখ দিয়ে পানি বের করে দেয় তারপর মনে করো গুতা দা চোখ দিয়ে পানি বের করে দেয় যে প্রেমে মরা জলে ডুবে না ব্র্যাকেটে দা চোখ দিয়ে পানি বের করে দেয় এটা হলো ট্যাগলাইন মানে এটা ভাই সবকিছুর ইউনিকনেস থাকা দরকার যে সিনেমার নাম দেখলেই বুঝবো ডিরেক্টর কারা হ্যাঁ ডিরেক্টরের নাম দেখলেই বুঝবো সিনেমা কোনটা বানাইছে মানে এই চোখ দিয়ে পানি বের করে দেয় এটা থাকবো এটা কিন্তু ভালো কিন্তু ভাই আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবো শাওন মজুমদার চোখ দিয়ে পানি বের করে দেয় আপনি ওই দিয়ে আপনি আনমার আনমার শাওন ব্র্যাকেটে ব্র্যাকেটে শাওনের কাছে মেরে দেয় না ব্র্যাকেটে শাওনের ফ্রেন্ড কোন শাওন চোখ দিয়ে পানি বের করে দেয় ওই যে যে চোখ দিয়ে পানি বের করে দেয় যাই হোক আমরা ছোট বিরতি যাবো চোখ দিয়ে পানি বের করে দিই আপনারা কেউ কোথাও যাবেন না কি ট্রেনিং ক্যাম্প করার জন্য সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস যেই কথাটা লিখতে চান লিখে ব্র্যাকেটে চোখ দিয়ে পানি বের করে দেয় একদম পুরোটা লিখতে না পারলে ছোট করে সংক্ষেপে তারপর যখন চোখ দিয়ে পানি বের করে পি রিচি ডি এর মানে কি অনেকে তো বড় করে লিখতে পারবে না এত বড়টা যদি লেখে তাহলে হচ্ছে এসএমএসটা কি কি করে লিখবে আর যদি কমেন্ট করতে চান ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভটা দেখতে পাবেন ব্রেকের যেখানে চোখ দিয়ে দেখলেই চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে দেখলেই চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে আর শেয়ার করবেন কল করার নাম্বার হচ্ছে 02550366 59 40 থেকে 50 পর্যন্ত ব্রেকে যাচ্ছি শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে
করে না করি বল না না করলে মাসখানে মাসখানে দিব আমি পুরা শরীর মাসখানে কি লিখেছে একটু দেখি কি ব্যাপার আজকে মানুষজন কম নাকি আজকে বল টু মেইনটেইন করতেছে এই জন্য হচ্ছে যে মানুষজন ওইরে মেইন কারণ তোই নাই লিখেছে কে মাসুদ জানা লিখেছে ভাইয়া কোকাকোলা তহবিল নিয়ে কিছু বলো কোকাকোলা তহবিল নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তোমার মেসেঞ্জারে বা এখনো পর্যন্ত আপনার মেসেঞ্জারে যদি কোকাকোলা তহবিলের লিংক না আসে তাহলে নিজেকে সৌভাগ্যবান ভাবুন আপনার কোনো বলদ ফ্রেন্ড নাই হ্যাঁ কি আমি খুলে দেখি না আমি দেখি খুলে দেখি কি আছে এটা যাই আসুক কথা হচ্ছে যে যদি এখনো পর্যন্ত না আসে তাহলে বুঝে নেবেন আপনার ফ্রেন্ড লিস্টে কোনো বলদ ফ্রেন্ড নাই আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত ভাবতাম আমার ফ্রেন্ড লিস্টে এরকম বলদ কোনো ফ্রেন্ড নাই তারপর দেখলাম বেস্ট ফ্রেন্ড পাঠাইছে আমি ওরে ওই ট্রলটা পাঠাইছি যে দেখ সন্ধ্যার আগ পর্যন্ত আমি ভাবতাম আমার ফ্রেন্ড লিস্টে কোনো বলদ নাই তুই প্রথম বলদ হিসেবে নির্বাচিত হইলি এখন বল এটাকে আমি পাবলিক করে দিব না প্রাইভেট কিন্তু বর্তমানে সেটা পাবলিক হয়ে গেছে আবিবা লিখেছে সব জায়গায় টিচারের পড়ার জন্য বলে বাট স্টুডেন্টরা ফাঁকি দেয় বাট একমাত্র আমার পড়ার জন্য ভিকে স্যার কে আমি তারপর সমাজের উপর যাবো তারপর বিজ্ঞান তারপর তুমি ইংরেজিটা শিখো আজকে যে শিখেছে না সেমেন্টেনাসলি উচ্চারণ শিখছি বানান কালকে শিখেছি ফয়সাল জামি লিখেছে কি একটা অবস্থা রাতে ঘুমাইতে পারি না সকালে উঠতে পারি না চোখ দিয়ে পানি বের করে দিলা ভাইয়া এক চোখ দিয়ে পানি বের করে দিব হিয়া লিখেছে হাই হাই নাকি হিয়া এর নাম কি হাইয়া এইচ আই ওয়াই ই এর কি নাম এইচ আই ওয়াই ই হি দাগ দিয়ে কি করতেছে নাম করতে গিয়ে হি এম লিখেছে ওই দেখছেন পড়া বলে লেখা আছে আমার নাম মিম তো তুমি আজকে লিখা আমার মিম ঢাকা থেকে লিখেছে হাই ভাই কেমন আছো তোমাদেরকে এতবার কল দেই কিন্তু পাই না বল্টু ভাই আমার নাম নিয়ে একটা গান বলো এমডি মোহিত লিখেছে ভাইয়া তোমরা কি খাও যে এত ভালো কথা বলো হ্যাঁ আমরা না খেয়ে বলি ভাই কি তো লাগছে কিন্তু খাইতে দাও সিএম সাবাল থেকে লিখেছে বল্টু ভাই শেষে যেই মোবাইল ফোনের কান্দনের কাহিনী বললা সেই রকম হুবহু কাহিনীর একটা নাটক আছে আমি ইউটিউবে দেখছিলাম হ্যাঁ তাই নাকি আমার কোন ক্রিয়েশনই আমি পারতাছি না কেউ না কেউ আগে চুরি করে ফেলছে এমনই লিখেছে কোথাও যাওয়ার সময় আমি আম্মু কোন জামা পরবো আম্মু যেটা খুশি পর রেডি হওয়ার পর আম্মু তোর আর কোনো জামা ছিল না ছাইরা নাজিন লিখেছে ড্যামরা থেকে যে বিছানায় আমি 5 মিনিট পর পর লেটায়া পরবো সেই বিছানা গোছানোর মতো কোনো কারণ আমি দেখি না তোমরা কি দেখো আচ্ছা আমিও তাই আমার মায়ের বারবার করে বিছানাটা গুছাই রাখতে পারস না আমার কথা হলো বিছানা গুছাই করুম কি এই যে তুমি বলতাছো আমি সাইডটা খাই আবার তো বিছানা আলো তাহলে গুছাই রেখে লাভটা কি আমার বুঝলাম সোহাগ লিখেছে হাই আই এম সোহাগ মানিকগঞ্জ থেকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু ঠান্ডা লাগছে ঠান্ডা না হ্যাঁ ঠান্ডা কামিং সান বুদ্ধি ইশারাই কাফি হ্যাঁ মোনালিসা লিখেছে ঢাকা থেকে তোমাদের কথা শুনে চোখ দিয়ে পানি আসতেছে এই কি বললাম পেঁয়াজ কাটলেও এত পানি আসে না ডিরেক্টর শাওন মজুমদার ব্র্যাকেটে চোখ দিয়ে পানি বের করে দিমু কি ভাবছ মার্জিয়া ইসলাম লিখেছে আত্মীয় স্বজন বাসায় থেকে যাওয়ার সময় আমেরিকান টেক কেয়ার গুড বাই বাংলাদেশ ভাবি কষ্ট দিয়ে গেলাম আপনাদের হ্যাঁ এরকম মাঝে মধ্যে কয় যে ভাবি কষ্ট দিয়ে গেলাম আপনারা কিন্তু আমাদের বাসায় যাইয়েন বইলা দুদিন পর হেরাই আবার ভাবি আপনারা তো গেলেন না আমরাই আবার আসলাম 3 দিন থাকে আবার যাওয়ার সময় বলে এই নিয়ে 2 বার আসলাম ভাবি আপনারা একবারও গেলেন না আবারও কষ্ট দিয়ে গেলাম আপনারা কিন্তু আসবেন যাইয়া 3 দিনের মতো তারা আবার আসে ভাবি আবারও আসলাম আপনারা তো গেলেন না তখন ভাবির মুখ ফুইটা বাইরে আপনার আসা বন্ধ করলেই তো আমরা যাইতে পারি আসাটা বন্ধই তো করতেছেন
তানিয়া সুলতানা লিখেছে, অশান্ত মনকে শান্ত করার প্রয়াস নিয়ে এক ফুচকার দোকানে বসে ফোন আলাপ করছিলাম। ফুচকাওয়ালা এসে বলল, চটপটি ফুচকা কি লাগবে আপা? উত্তরে আমি চমৎকার একটা হাসি দিয়ে বললাম, টাকা নাই। ফুচকাওয়ালা আলতো করে বলে দিল, তাহলে চেয়ার থেকে উঠে যেতে হবে আপা। এটা কেবল আলতো করে ধুয়ে দিল। লিখেছে রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে, গুড ইভিনিং ভাইয়েরা, কেমন আছো তোমরা? গো ভালো, তুমি কেমন? স্যাম লিখেছে, হাই আমি তোমাদের নিউ লিসেনার, সিডিসিপি মানে কি? সিডিপিবি। এসএম কিট লিখেছে, ইনবক্সে এত কোকা কোলা আর আইফোনের মেসেজ, বুঝতেই পারছি না নিজেকে কোকা কোলা কোম্পানির মালিক ভাববো নাকি আইফোনের। ভাই ভাই আমার কর্নার কি কাহিনী, একটু শর্ট করে গেল কর্ন, আমি বুঝতেছি না। আমার কাছে একজন পাঠাই দেখি, একদম খুলে দেখিনি না, খুলবি না, ভুলেও খুলবি না, এগুলা কোনটা স্প্যাম কোনটা হচ্ছে ইয়ে, নাম খুলি না আসলে। কয়েকটা ইয়ে ঘটনা হচ্ছে যে এটা নাকি কয়জন রে পাঠাইলে আইফোন 12 দিবে কোকা কোলা কোম্পানি। আপনার কথা গুলি মেরে আমি আপনি পাঠাই যাচ্ছি, স্প্যামের গুলি মারি আমি আপনি পাঠামু। ক্লিক করে তারপরে দেখবি যে ফেসবুক আইডি নাই, তখন পাঠাবি কেমনে? ঢুকে যা মোবাইল গিল্লা খা কি মোনাজাত ধরছে। আচ্ছা মোবাইল ধরলে পারে বলো, মোনাজাত ধরছে। আর যদি এফবি তে মিমি দেখে মুচকি হাসে। আচ্ছা অহংকার করে বলছি না, প্রতিদিন 5-10টা অফার পাই, ধন্যবাদ রবি অফিস। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাই আমি যখন মোবাইল দেখি তখন আমি খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, পরে যখন আমি খেতে চাই তখন বলে মোবাইল দেখে খিদা মিটে গেছে না। ও আচ্ছা, যখন খাইতে বলে ঠিক আছে, ওইটাই বুঝতে পারছি তুমি যেটা বলছিস। নূর নাহিদা লিখেছে, তোমাদের ফোন অনেকদিন ধরে ঠিক হয়েছে, এখন তোমাদের সাথে কথা বলতে হলে কতদিন কল দিতে হবে? সেটা তুমি ট্রাই করতে থাকো, তারপরে আমাদেরকে জানাও যে কতদিন পরে পেলে তুমি। পুং পুং বাতেন মিয়া কি? পুং পুং বাতেন মিয়া, মানে এই প্রথম নামের মধ্যে মিউজিক সহ পাইছি। ওনার আইডি জানে, গাজীপুর থেকে হুনতাছি। আচ্ছা আপনি শুনেন, কিন্তু নামের আগে পুং পুং কেন? প্রিয়ামণি লিখেছে, কোথাও আছে, এটা তো পড়েছি আমরা। তারপরে হচ্ছে আতিফ আহমেদ মুন্না লিখেছে, ভাই আমার কমেন্ট পড়ো না, খুঁজেই পাচ্ছিলাম না, এই যে মাত্র খুঁজে পেলাম। আতিকুর রহমান লিখেছে, হাজারো কমেন্টের মাঝে হারিয়ে যাওয়া আমার কমেন্ট, খুঁজে পেয়েছি। বন্যা দক্ষিণখান থেকে লিখেছে, সজল ভাই তুমি বলছিলে অফিসে কেউ নাই তাই কেক নিয়ে যাইতে, আমি একটু সিক, ভালো হলে সবার জন্য গ্রিল নিয়ে যাব। লোহাটা না ভাইয়া, মুরগির টাইম। নূর নূর লিখেছে, আমি তোমাদের নতুন বন্ধু, তোমাদেরকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তারপর হচ্ছে আফরোজা ইসলাম লিখেছে, হ্যাঁ ভাইরা কেমন আছো? ভালো আছি আফরোজা, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আরিফুল ইসলাম লিখেছে, আরিফুল ইসলাম লিখেছে, প্রকৃত পুরুষ সেই যে ঘর জামাই থাইকা বউ পিটায়। ওরে মাইরা হোতাইলা উচিত। পরিদত্ত লিখেছে, পরিদত্ত কি লিখেছে? হাই ভাই, হ্যালো পরি। শ্রেয়া ঢাকা থেকে লিখেছে, আমি না সিরিয়াসলি মিট করতে চাই, আর হাই শাওন ভাইয়া, আমার রিয়েল নেম ইশরাক। আচ্ছা ইশরাক নাওয়ার, সজল ভাইয়াকে বলছিলাম আই লাভ ইউ বোথ, সিরিয়াসলি মিট করতে চাও কার সাথে? শ্রেয়া কিম এনা লিখেছে, ও ভাইরা কেমন আছো তোমরা? ভালো আছি। ইসরাত জাহান লিখেছে, অনেকদিন পর শুনছি তোমাদের। মিনহাজুল লিখেছে, মেয়েদের প্রধান তিনটি ডায়লগ, ভালো লাগা আর ভালোবাসা এক না, আমি সুন্দরী না 3 নম্বর ভাইয়া। চলো আমরা তাহলে যাই। সারা ঢাকা থেকে লিখেছে, আমি সবার শো মিস করতে পারি কিন্তু আপনাদের শো কখনোই মিস করতে পারি না। বাহ, থ্যাংক ইউ সো মাচ, ইটস মিনস আ লট। বুকের ভিতর থেকে কান্না ভেসে আসছে, তুমি কি শুনতে পাচ্ছো? আমরা কেন ফোন কল ধরবো? ফোন কল ধরবো? জি সত্যি ফোন কল ধরবো। 02-55-03-66-59 অনেকদিন ফান করলে গানটা শুনি না, চলেন শুনি। আচ্ছা কেমন লাগলো গানটা? এবার দেখবেন ফানটা। হ্যালো ফান্টা, কমাও 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 কমাও। হ্যালো হ্যালো,
Hello? Excuse me. Nahi. Thank you for leaving us. Chok de pani le kar dena. Hello? 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 Na, listen, buddhi. Hello? 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 Ke bolchen? রিফাত থেকে বলছেন? ও সাভার থেকে। আচ্ছা আচ্ছা, ওই যে দূর, আজকে বল্টু ভাই আসে নাই? আজকে তো বল্টু আসে নাই, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। বলে কি হয়েছিল বল্টুর? চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কি হয়েছিল বল্টু, আজকে আসে নাই কেন? রিফাত, বল্টুকে জিজ্ঞেস করো। আসি নাই কেন? চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিল। হ্যালো রিফাত। হ্যাঁ বলেন, কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তো ভালো আছি। ভালো নাই এই জন্য। ও তাহলে কোথায় গেছিলেন? আমি বাসায় গেছিলাম ভাই, বাসায়। আচ্ছা, বাসায় যাওয়াটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ফেরত চলে আসবো ভাইয়া? কথা বলো। বলো কি বলবো। উমা, কি বলার জন্য কল দিছো রিফাত? ফোন তো আমরা দিই নাই ভাইয়া, কিছু একটা বলো। বললে টেয়াটা উসুল করো। হঠাৎ করে ঢুকে গেছে, সুলুত করে আন দিয়ে গেছে। হঠাৎ করে কাটা দাও, ক্যাচাত করে কাটি দাও। হ্যাঁ আপনাদের দেন কাটা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো রিফাত। তোমার আশাই পূরণ করলাম, ইচ্ছে পূরণের একটি শো। ও চাইছে আমরা কেটে দিই, আমরা কিভাবে না কেটে থাকতে পারি? কাট আপ করে দিয়েছি। হ্যালো সেতু হালদার। আচ্ছা সেতু হালদার, মংলা থেকে। আচ্ছা, কেন খাওয়াবা না? কেন সত্যি কথা বলি? কি কি সত্যি কথা বলছি বলো। কি কথা বলছি? আপনাদের দোষ কোথায়? অপরাধ? আমরা কি কি সত্যি কথা বলছি বলো। দাদা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও বৃষ্টি হয়, তবে এখন হচ্ছে না আর কি। এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? আজকে তাই আরেকটা গল্প বলি বলো। এবার ওই পোকা যখন উঠতো তখন আজকে উনাদের বাড়ি গেলে মিশাই পড়তো। আর একদিন গেছি, এখন আর মানে পোকাই ভাসছি না। জোনাকি পোকা ধরে মশারির ভিতরে ছেড়ে দিতে, এই হচ্ছে খেলা। আচ্ছা ঠিক আছে, তো সকালবেলা ওই জোনাকি পোকা কি করতে? আবার গুনে গুনে ঢুকাই তো, গুনে গুনে বের করতো। মনে করো যে রাতের বেলা ঢুকাইছিল, শোনো না না, এটা এটা বেড়ে ভালো করছে। কিন্তু কথা হলো গিয়ে, মনে করো রাতের বেলা ঢুকাইছিল 10টা, হ্যাঁ সকালবেলা দেখলাম 9টা, ওই একটা কোথা থেকে খুঁজে বের করতে পারে? ও না না, মশারি ফুটা দিয়ে নাকে মুখে ঢুকে যেতে পারে না। ঠিক আছে, কিসের গল্প? না না, ওই তুমি গল্পটা আগে বানাও, তারপর হচ্ছে আমরা ওই দিন শুনে নেব। ঠিক আছে,
পরের দিন শুনে আচ্ছা আচ্ছা আমরা পরের দিন শুনে নেবো ঠিক আছে ভাই তোমাদের এখানে বাঘ আছে তুমি যা বলবে তাই বিশ্বাস করো তো ভালো থেকো বলছে যে পরের দিন বাঘ নিয়ে গল্প শুনবো আমরা রাখার তো কোনো ইচ্ছা দেখতেছি না তো বলছে আচ্ছা ভালো কি জানি নাম বলছেন নাম হালদার হালদার আরেকটা কল হ্যালো হ্যালো কে বলছেন আফরোজার মতো শোনা ক্লিয়ার শোনা যাচ্ছে পরিষ্কার আমি না বিশ্বাস করতে বিশ্বাস করার অবস্থায় থাকবে না তুমি আমরা আসবো এসে হচ্ছে বইটা কে চুরি করলো সেটা হচ্ছে খুঁজে বের করবো আমরা আমরা সিআইডি নিয়ে আসবো আর আমি প্রত্যেকটা পেজে সুন্দর করে লিখছি জোকস গুলা নাইস অনেক কিছু লিখছিলাম দুই দিনেই তুমিও ভালো থেকো আমাদের জন্য দোয়া করো বাপু শুনছেন কি শুনছেন আর ব্রেকের পরে আমরা হচ্ছে শেয়ার গুলো নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে শুনছেন ইভেল প্রেজেন্টস নট বোল্ড টু দ্য টু ফান কিংস নতুন চোখে হোক না শুরু শুরু হোক না বিশ্বাসে পায়ে পায়ে।
হচ্ছেন আমিও হাসছি দেখো কি হয় এর পর যায় কিনা কত সুন্দর করে বলল লোকটা ডা করি কিভাবে এরকম করলে বিরক্ত হয় না আনি লিখেছে দূর দেখছি টাকাওয়ালা বিল গেটস কাকুর বউ গেছে কি লাভ যদি বউই না রাখতে পারি আচ্ছা কাইয়ুম রানা লিখেছে কি ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে ব্রেকে গেলে আপনি দেখতে পাবেন না আর হচ্ছে মোবাইল টয়লেট বিক্রি করি একজন কমেন্ট করেছে কিন্তু কথা হচ্ছে আপনার আইডির যার নাম এই কমেন্ট জীবনেও পড়া হবে না আজকে আজকে প্রথমবারের মতো আপনাকে বলে দেওয়ার জন্য পড়ে দেওয়া হলো কষ্টের জীবন তারপর হচ্ছে অ্যালেক্সিস অ্যানা আবার এবার তো মানেন মেয়েরা টাকা দেখে বিয়ে করে না আচ্ছা সে আবার রিপ্লাই দিছে দেখছো না টাকা দেখে বিয়ে করে না না ব্যাপার হচ্ছে ব্যাপার কি দেখে বিয়ে করতে ব্যাপার বলা যাবে না থাক কোনটা দেখে কি হচ্ছে লিমন হোসেন লিখেছে আমি নিউ মেসেজ করছি ধন্যবাদ লিমন তারপর হচ্ছে রাইসা সুভা তারপর হচ্ছে হৃদয়ের মাঝে হোগলার বেড়া গার্লফ্রেন্ড অতিরিক্ত কিউট হলে বয়ফ্রেন্ড সারাক্ষণ টেনশনে থাকে এটা ঠিক শেয়ার করেছে প্রিয়ামণি রতনাল হাসান জীবন চৌধুরী তারপরে হৃদয়ের মাঝে হোগলার বেড়া অসমাপ্ত ভালোবাসার গল্প তারপরে দেখতে পাচ্ছি শেয়ার করেছেন আমাদের কিম অ্যানাভি ও মাই গড এটা কি নাম নুসরত জান শেয়ার করেছেন এফ এম পোকা জাহাঙ্গীর আলম শেয়ার করেছেন রতনাল হাসান শেয়ার করেছেন তারপর নতুন কারো নাম দেখতে পাচ্ছি কি না খুঁজতে হবে নূর নাহিদা শেয়ার করেছেন নূর নাহিদা শেয়ার করে হাতি হাতি না হাতে আর পিছনে ওইটা সেও শেয়ার করেছেন এস এম মুকিত শেয়ার করেছে জীবন চৌধুরী শেয়ার করেছেন আরও শেয়ার করেছেন এমডি আতিকুর রহমান শিশির শেয়ার করেছেন এমডি ইসরাত জাহান মিতু শেয়ার করেছেন কিছুই কইতে মন চাইতেছে না জান্নাতুল ফেরদৌস চুমকি শেয়ার করেছেন আরও শেয়ার করেছেন আমাদেরকে আমাদের এই পোস্টটি খুঁজে পাচ্ছি খুঁজছি খুঁজে যাচ্ছি খুঁজবো খুঁজতে থাকবো আসবে আসতে থাকবে চলবে আজকের মতো যোগান কাটে যোগান কাট যাই ছাপো বলতেছে যে ছেলেটা মেয়েটাকে মেসেজ দিছে হাই নো রিপ্লাই আবার একটু পরে হ্যালো কোনো রিপ্লাই নাই কি করো কোনো রিপ্লাই নাই বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করো এবার রিপ্লাই আসছে বয়ফ্রেন্ড নাই ও নাই তুমি জানো তুমি কত কিউট আই লাভ ইউ সে বয়ফ্রেন্ড নাই মানে বয়ফ্রেন্ড অনলাইনে নাই হারামজাদা কি দেখে কি যে মনে করে ছেলেগুলো হ্যাঁ বলতেছে যে শোনো তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি রাগ করবে না তো চ্যাটে কথা হইতেছে বলে যে না রাগ করবো না না সত্যি করে বলো রাগ করবে না না রাগ করার মতো কথা হইলে কিন্তু আমি রাগ করলেও করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আর না বলি যেহেতু রিস্ক আছে না ঠিক আছে রাগ করবো না রাগ করবো না বলো তুমি বলো দামে কম মানে ভালো কাকলি যার কুত্তার বাচ্চা ধরেন ব্লক করো তারপর থেকে এখানেই তাদের বলছিলাম তুমি রাগ করবে মেয়েদের কথা বিশ্বাসই করতে পারি না শুনছিলে নিবালে প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস স্বাগত Yeah.